দেখতে দেখতে 15টা দিন কেটে গেল, 15 দিন হয়ে গেল ভিভো Z1 Pro ইউজ করছি, এবং এই ফোনটার আমি ইনডেপথ রিভিউতে আপনাদের বারবার বলেছিলাম এই ফোনটা বেশ ভালো ফোন, আমার ভালো লেগেছে। যদি রিভিউ না দেখে থাকেন অবশ্যই আই বাটনে লিংক দিলাম, দেখে নেবেন তবে এই ভিডিওটা দেখার পর। এখন আজকের ভিডিওটা বানানোর তাহলে অর্থ কি? আজকে আমি আসলে আপনাদের জানাতে চাই যে আমাদের চ্যানেলে তো সবসময় কোনো ফোনের শুধু ভালো দিকটা নিয়ে আলোচনা হয় না, অনেকেই বলেন যে এটা আমরা শুধু সমালোচনা করি, বেশি নিন্দা করি, কিন্তু আমি সবসময় এই জায়গা থেকে সরব না যে আমাদের চ্যানেলে আমি আপনাদের একটা ফোনের খারাপ দিকটাও জানাবো। আপনি খারাপ দিকটা জেনে ভালো দিকটা জেনে তবেই ডিসিশন নেবেন কোন ফোনটা আপনার জন্য ভালো। তা ভিভো Z1 Pro তে কি কোনো খারাপ দিক নেই? অবশ্যই আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তারও আগে আমি বলবো যে এই ফোনটা আপনি কেন নেবেন, কারণ এই ফোনের যারা কম্পিটিটর আছে মার্কেটে এই ফোনটা কিনতে গেলে আর যে বিকল্পগুলো পাবেন তারাও কেউ এর থেকে কম নয়, প্রত্যেকে রথি মহারথী, প্রত্যেকে এক একজন অ্যাভেঞ্জার্স। তো ভিভো Z1 Pro থেকে আপনি একটু কম দাম দিয়ে পাচ্ছেন Redmi Note 7 Pro, যেটার সব থেকে বড় কম্পিটিটর, দাম কম পড়ছে, ব্যাক সাইডে যে ক্যামেরা আছে 48 মেগাপিক্সেল সোনি IMX 586 সেন্সার, সেটা দিয়ে যা স্টিল ফটো ওঠে Redmi Note 7 Pro তে, সেটা ভিভো Z1 Pro এর থেকেও এক চুল হলেও এগিয়ে থাকবে ইভেন Realme X, যেটা আর একটা কম্পিটিটর, হয়তো একটু দাম বেশি কিন্তু আর একটা কম্পিটিটর, যেটা সেই ফোনের থেকেও ব্যাক সাইডের ক্যামেরা আমার মতে, অন্তত ব্যক্তিগত মতে, Redmi Note 7 Pro তে স্টিল ফটোর ক্ষেত্রে একটু এগিয়ে থাকে। Redmi Note 7 Pro তে ভিডিওর ক্ষেত্রে বড় প্রবলেম ছিল, ক্যামেরার ফ্রেম ড্রপ হতো, ল্যাক করতো, সেটাও রেডমি কিন্তু ঠিক করে দিয়েছে তাদের বাগ ফিক্স করে। Redmi Note 7 Pro তে যে জিনিসটা কিছুতেই ঠিক হওয়ার নয়, কোনোদিনও ঠিক হওয়ার নয়, সেটা হচ্ছে তার ক্যামেরা বাম্প। এত বিশাল, এত উঁচু, এত বড় ক্যামেরা বাম্প, যেটা আমার মনে হয় ফোনটা আপনাকে আজীবন ভোগাবে, যতদিন ফোনটা বেঁচে থাকবে এটা নিয়ে আপনাকে ভুগতেই হবে, ক্যামেরাতে স্ক্র্যাচ আসবেই, খুব সমস্যা হবে এটা নিয়ে, এটা প্র্যাকটিক্যাল লাইফের ঘটনা বলছি। ভিভো Z1 Pro ব্যাক সাইডের ক্যামেরাতে এই তিনটে ফোনের মধ্যে সব থেকে পিছিয়ে, Realme X 7 পজিশনে থাকবে, Realme X এর ক্যামেরাও ব্যাক সাইডে খুবই ভালো, কিন্তু ভিভো Z1 Pro এই জায়গাটাকে মেক আপ করে দিচ্ছে, এই খামতিটাকে পুষিয়ে দিচ্ছে তার একটা এক্সট্রা ক্যামেরা দিয়ে। এখানে আছে একটা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ট্রিপল রেয়ার ক্যামেরার মধ্যে এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা ভীষণ কাজের জিনিস, এবং এটা খুব ভালো ভালো ক্যামেরা, ভালো শ্যুট করে ফটো। তাই এখানে আমি বলবো ভিভো Z1 Pro পিছিয়ে গেলেও পিছিয়ে থাকছে না, সে আবার মেকআপ করে নিচ্ছে। এবার ভিভো Z1 Pro-র কিছু USP আছে, মানে সেলিং পয়েন্ট আছে, প্রত্যেকটা ফোনেরই থাকে, Redmi Note 7 Pro-এরও আছে, Realme X-এরও আছে। ভিভো Z1 Pro-র সেলিং পয়েন্ট হচ্ছে তার বিশাল বড় ব্যাটারি, এত বড় ব্যাটারি, 5000 mAh ব্যাটারি, এবং শুধু বড় ব্যাটারি না, তার ব্যাকআপ অসম্ভব ভালো, ফাস্ট চার্জারও আছে 18 ওয়াটের, চার্জ হতে একটু সময় নেয়, 2 ঘন্টা 10 মিনিট নেয়, কিন্তু ব্যাটারি ব্যাকআপ এই ফোনটার জন্য একদম পারফেক্ট। আপনি যদি গেমিং ফোন খোঁজেন, আপনি যদি সারাদিন ভাবেন গেম প্লে করবেন, ভিডিও দেখবেন, তাহলে কিন্তু এই ফোনটা একদম ঠিকঠাক, ব্যাটারি আপনাকে ভোগাবে না। Redmi Note 7 Pro-এরও ব্যাটারি বেশ ভালো, খুব ভালো, কিন্তু তবু এর থেকে পিছিয়ে আছে। আর Realme X ব্যাটারিতে এদের সবার মধ্যে কমজোরি, 3765 mAh বোধ হয় না 45 mAh ব্যাটারি আছে, যেখানে কিন্তু একটা ভালো জিনিস আছে, বুক চার্জ 3 সাপোর্ট, মানে 22.5 ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট আছে, যেটা ভালো, তবুও ব্যাটারিতে ওটা থার্ড পজিশনেই আসবে। এবার কথা হচ্ছে এই ফোনটার সেলিং পয়েন্ট সেকেন্ড কি, এই ফোনটার সেকেন্ড সেলিং পয়েন্ট হচ্ছে এই ফোনটার ফ্রন্ট সাইডের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে আমি বলবো এই ফোনটা এই তিনটে কম্পিটিটরের মধ্যে সবার আগে, 32 মেগাপিক্সেল সেলফি, এবং যেটা সব থেকে বড় কথা, একটা সাইডে ছোট্ট নচের মধ্যে আছে, এই যে পাঞ্ছল ব্যাপারটা আছে, এই পাঞ্ছল ব্যাপারটা কিন্তু ভীষণ স্টাইলিশ। Redmi Note 7 Pro-তে ওয়াটার ড্রপ নচ আছে, যেটা পুরনো হয়ে যায়নি, কিন্তু সেটা ট্রেন্ড থেকে একটু সরে আসছে ক্রমশ। আর Realme X তো সবার আগে, কারণ তাতে আছে পপ আপ সেলফি ক্যামেরা, দেখতে স্টাইলিশ, দারুণ ব্যাপার, খুব সুন্দর, সেলফির কোয়ালিটিও সেখানে খুব ভালো, তবু সেটা এর থেকে একটু পিছিয়ে, সেটা আমি সেকেন্ড পজিশনে রাখবো। তাহলে এই ফোনটার তিনটে জিনিস নিয়ে আমি আলোচনা করলাম, প্রথমত এর প্রসেসর, দ্বিতীয়ত এর ব্যাটারি, তৃতীয়ত এর ক্যামেরা। ফোর্থ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এই ফোনের আনলক সিস্টেম, মানে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দুটোই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অন্য দুটো ফোনেও ভালো কাজ করে, Realme X-এ একটু পিছিয়ে আছে, যেটা 6th generation হওয়া সত্ত্বেও বেশ ভালো, বেশ দ্রুত কাজ করে, কিন্তু ব্যাকসাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সবসময় বেটার, এবং Redmi Note 7 Pro-তেও খুব ভালো আছে, এটাতেও ভালো, এটা এক্ষেত্রে ড্র। কিন্তু ফেস আনলক এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, মানে যত ফোন আমি ইউজ করেছি এটা ওয়ান অফ দ্য বেস্ট ফেস আনলক। আপনি দেখুন এর ফেস আনলক কত দ্রুত কাজ করে, আমি 4টা আঙুল সামনে রেখেছি, 5টা আঙুল টেপার সাথে সাথে খুলে যাচ্ছে, অসম্ভব দ্রুত ফেস আনলক কাজ করে এটাতে। এবার লাস্ট যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে এর ডিসপ্লে, বিশাল বড় ডিসপ্লে, গরিলা গ্লাস প্রোটেকশন নিয়ে একটা ডিসপিউট আছে,
কোম্পানি এখন বলছে, এখন বিতর্কিত ভাবে এরোর মুখ থেকে শোনা যাচ্ছে যে এটাতে যে গরিলা গ্লাস প্রোটেকশন আছে সেটা নাকি গরিলা গ্লাস ফাইভের থেকেও ভালো। কিন্তু আমি এটা বুঝি, আমি আজও এটা মনে করি, যদি সেটা সত্যি তাই হতো কোম্পানি বিক্রির আগে সেটা নিয়ে ঢালাও প্রচার করতো। সেখানে অবশ্যই কিছু গলদ আছে, তার জন্য কোম্পানি সেটা নিয়ে অতটা প্রচার করেনি, ওই জায়গাটাকে হাইলাইট করেনি। তাই এর ডিসপ্লে ভীষণ ভালো হওয়া সত্ত্বেও যেহেতু গরিলা গ্লাস প্রোটেকশন নেই এখানে, এটাকে আমি কিন্তু থার্ড পজিশনেই রাখবো। এত বড় ডিসপ্লে হওয়ার সত্ত্বেও এটা যদি আপনি ভিডিও দেখার জন্য, যে কোনো অন্যান্য কাজে ব্যবহার করার জন্য ভাবেন, অনলাইন স্ট্রিমিংয়ের জন্য ভাবেন, তাহলে কিন্তু এই ডিসপ্লেটা অবশ্যই কার্যকরী, কিন্তু আপনাকে গ্লাস প্রোটেকশন রাখতে হবে। আর রিয়েলমি এক্সে সেখানে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা সবার আগে থাকবে, সবসময় এগিয়ে থাকবে। এবং রেডমি নোট 7 প্রোতেও ডিসপ্লে ভালো, 6.38 বা 39 ইঞ্চি ডিসপ্লে আছে, যেটা গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন আছে, যেটা গরিলা গ্লাস ফাইভ আমি বলবো যে একটু ব্যাকডেটেড, ঠিক আছে তবু চলবে। তবে ডিসপ্লের দিকে, এর সাইজের জন্য এবং ডিসপ্লের কোয়ালিটির জন্য এটাকে আমি একেবারে খারাপ নাম্বার দিতে পারছি না। এবার খারাপের দিকে যখন এসে গেলাম, এই ফোনটার খারাপ জায়গাগুলো একটু টুক করে বলে নিই। এই ফোনটাতে সাউন্ড নিয়ে প্রবলেম আছে, আমি রিভিউতেও বলেছিলাম। হেডফোন জ্যাকে ঠিক আছে, কিন্তু এর সাউন্ড একটু লো, মানে স্পিকারে একটু লো। আপনি যখন ভিড় জায়গায় বসে কোথাও সিনেমা দেখবেন, গান শুনবেন, যদি লাউড স্পিকারে সেটা শোনেন, গান শুনতে এমনি অসুবিধা হবে না, কিন্তু সিনেমা যদি দেখেন যে ডায়লগগুলো খুব আস্তে, শুনতে একটু অসুবিধা, সেই ডায়লগ আপনাকে এরকম কানের কাছে নিয়ে গিয়ে শুনতে হবে, এমনি শুনতে গেলে একটু অসুবিধা হতে পারে। এই ফোনটার সাউন্ড কিন্তু এখনও একটু লো আছে। এছাড়া একটু আগে তো বলেই দিলাম এই ফোনটার একটা খারাপ দিক, দ্বিতীয় খারাপ দিক হচ্ছে এর গরিলা গ্লাস প্রোটেকশনের ব্যাপারটা। এই ফোনটাতে আর একটা যেটা খারাপ আমার মনে হয়েছে, এটা জানি না খারাপ কিনা, এটা কোনো ইস্যু কিনা, বা আমার সেটটাতেই হয়তো একবারের জন্য কোনো দুর্ঘটনাবশত কোনো কারণে এই প্রবলেমটা হয়েছে। এই ফোনটাতে আমি একবার দেখলাম যে এর নেটওয়ার্ক চলে গেছিলো, মানে কোনো কাজ করছিল না আর কি। নেটওয়ার্কের ব্যাপারটা, ওয়াইফাই বা আপনি যাই বলুন, ইন্টারনেট ব্রাউজিংয়ের ব্যাপারটা টোটাল ফ্রিজ হয়ে গেছিলো, কোনো রকম ডেটা আদান প্রদান হচ্ছিল না। ফোনটা রিস্টার্ট করতেই সেটা ঠিক হয়ে গেল, কিন্তু এটা আমি 15 দিনে একবারই পেয়েছি, এটা কোনো ইস্যু না সাময়িক কিছু হয়েছিল সেটা আমার জানা নেই। এবং লাস্ট যে প্রবলেমটার কথা বলবো, এই ফোনটা সেই প্রবলেমটা ছিল, এখন তেমন একটা নেই। এই ফোনটাতে প্রবলেম যেটা ছিল, যেটা প্রথমে আমি ধরতে পারিনি, ইউজ করতে করতে ক্রমশ বুঝতে পেরেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা খুব জরুরি বলে আসলে আজকের এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে এই ফোনটাতে একটা প্রবলেম ছিল যে এটাতে থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো ছিল, যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করতাম, অনেক সময় সেই অ্যাপ্লিকেশনগুলো ক্র্যাশ করে যেত। এই ফোনটার র্যাম ম্যানেজমেন্ট কিন্তু ভালো, র্যাম ম্যানেজমেন্ট নিয়ে বলছি না, অসম্ভব ভালো র্যাম ম্যানেজমেন্ট। মানে আমি বলবো পাবজির মতো গেম, অত বড় বড় কোনো রকম অ্যাপ্লিকেশন যখন এটা ব্যাকসাইডে রান করে, 10টা অ্যাপ্লিকেশন ব্যাকসাইডে রান করলেও আপনি যখন আবার ওটাকে ফিরিয়ে আনতে যাবেন তখন সেটা রিস্টার্ট হয় না, যেটা অনেক ভালো ভালো ফোনেও হয়। এটা কিন্তু সেটা সিস্টেমে র্যামের মধ্যে স্টোর করে রাখে, র্যাম ম্যানেজমেন্ট অসম্ভব ভালো এই ফোনটায়। কিন্তু ওই থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কখনো কখনো ক্র্যাশ করে যেত, হঠাৎ গায়েব হয়ে গেল, ইউটিউব চলছে হঠাৎ গায়েব হয়ে গেল ইউটিউব, এই ব্যাপারটা হতো, প্রবলেমটা আমি দেখেছি, কয়েকবার ফেস করেছি। এবং এরা যে লাস্ট যে আপডেটটা দিয়েছে সেটাতে বলছে এই প্রবলেমটা ফিক্স করে দিয়েছে। আমি দেখলাম যে এই প্রবলেমটা ওরকম হচ্ছে না, কিন্তু তবু এক দুবার দেখলাম দু একটা অ্যাপ্লিকেশনে এই প্রবলেমটা রয়ে গেছে। আশা করি সেটা ভবিষ্যতে আরও ভালো করে বেটারভাবে এরা ফিক্স করবে। এরা যে এই সিস্টেম আপডেট এত তাড়াতাড়ি দিল, এটা ভিভোর কিন্তু অভ্যাস নয়, দিল এটা ভালো ব্যাপার, ভিভো মানে অন্যরকম কিছু সত্যিই করতে চাইছে। এটাতে বলছে আপডেটে যে যে পয়েন্টগুলো দিয়েছে, ওরা বলছে এটা প্রথমত একটা সিকিউরিটি আপডেট, দ্বিতীয়ত বলছে এটা সিস্টেম স্টেবিলিটি বাড়াবে, ওই ক্র্যাশ হয়ে যাওয়ার ব্যাপারটাকে বন্ধ করবে, তৃতীয়ত বলছে এটা ক্যামেরার স্টেবিলিটি বাড়াবে, মানে ক্যামেরা যেটা ওই ইআইএস এর একটু সমস্যা ছিল সেই জায়গাটাকে কিছুটা ঠিক করবে। এছাড়া এখানে বলছে যে তারা এটা ফোনের স্পিড, মেমোরি স্পিড, ফোনের অপটিমাইজেশন বিভিন্ন থার্ড পার্টির সাথে, ক্যামেরা অপটিমাইজেশন, সিকিউরিটি কিছু আপডেট, এইসব সব কিছু তারা এই আপডেট দিয়ে ফিক্স করেছে। এবং হ্যাঁ, এটা সত্যিই তারা করেছে, ইম্প্রুভমেন্ট হয়েছে। ভবিষ্যতে ভিভো যদি এরকমই নজর দেয় ফোনটার দিকে, অবশ্যই বলতে হয় ভালো, এটা প্রশংসার দাবি রাখবে। তো আমি মনে করি যদি আপনি এই ফোনটা কিনবেন, ভাবেন আজকের দিনে এই ফোনটা সত্যিকারের ভ্যালু ফর মানি দিচ্ছে, এখনকার দিনে এই দামে এই প্রাইস সেগমেন্টে রিয়েলমি এক্স যদি আপনি স্টাইল করার জন্য কেনেন, ঠিক আছে, কারণ ওর সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লের জন্যও নিতে পারেন, ওর পপ আপ সেলফি ক্যামেরা, ওটা ওই সব কারণে নেওয়া যেতে পারে, ওই দুটো কারণেই একমাত্র ওই ফোনটাকে কনসিডার করা যেতে পারে, রিয়েলমি এক্স এই দুটো কারণে কনসিডার করতে পারেন। রেডমি নোট 7 প্রো শুধুমাত্র দাম 1000 টাকা কম আর স্টিল ফটো সামান্য ভালো ওঠে, এই কারণে রেডমি নোট 7 প্রো নিতে পারেন। আর বাদ বাকি যে কোনো কারণে এই ফোনটা সবসময় এগিয়ে থাকবে এবং এই ফোনটা নো ডাউট বেস্ট ভ্যালু ফর মানি দিচ্ছে এই প্রাইসিংয়ে, এবং মেজর কোনো ইস্যু এই ফোনটাতে নেই, যেটা রেডমি নোট 7 প্রোতে মেজর ইস্যু ছিল, দীর্ঘদিন ছিল। এই ফোনটাতে যেটুকু যা প্রবলেম এসছে
ভিভো খুব দ্রুত ঠিক করে দিয়েছে সেটাকে। ওভারঅল এই ফোনটা এতদিন ইউজ করে আমার কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো। আপনি চোখ বন্ধ করে এই দামে এই ফোনটার দিকে যেতে পারেন। এখন অবধি এর কম্পিটিটার মার্কেটে সেরকম কেউ নেই, কম্পিটিটারদের থেকে এগিয়ে আছে আমি এইটুকু অন্তত বলতে পারি। যাই হোক, আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।